এই দুটো দিন আমি বলেছিলাম দর্শন হয়েছিল 96 সালে। তারপরে বাবার সঙ্গে আরো বাবার কিছু সংবাদ পেতাম মানিকদার মারফতি, কারণ তখন এত ফোন টোন ছিল না। তারপরে আমি 97 সালে আমি 96 সালে আরেকবার একবার দর্শন করলাম, এবং তারপরে 97 সালে কয়েকবার দর্শন করেছি, এবং 15 ফেব্রুয়ারি দেখছি 1997 বাবাকে দর্শন করতে গিয়েছিলাম। এগুলো বিশেষ কিছু লেখা নেই। তারপরে দেখলাম 97 সালে, তারপরে বিশেষ বোধহয় বাবার সঙ্গে আমার যোগাযোগ হয়নি, কারণ 97 সালটা আমার জীবনে খুব একটা ভালো যায়নি। আমার বাবার দুবার স্ট্রোক হলো, আমার ছেলের অপারেশন হলো পরপর 2 মাসে, এবং 1 মাস বাদ দিয়ে আমার শ্বশুর একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো আমি সংসারে একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেলাম। তো সারা বছরটা এইভাবেই কাটলো আমার নানাভাবে। তো 97 শেষের দিকে দেখছি আবার আমি বাবাকে দর্শন করতে পারলাম, মানিকদার থেকে হয়তো সংবাদ পেয়েছিলাম কিনা জানি না। 30শে ডিসেম্বর দেখছি আমি আমার স্ত্রী সুমনা মাকে শাশুড়িকে নিয়ে বাবাকে দর্শন করলাম। শাশুড়ি তখন আমার বাড়িতে চলে এসছে, উনি একা হয়ে গেছিলেন, অসুস্থ মানুষ, আমার বাড়িতে ছিলেন উনি। তো একসঙ্গে আমরা দর্শন করলাম, ওনারা প্রথম দর্শন করলেন, সুমনা মা এবং শাশুড়ি। এরপরে দেখছি 1998 সালে 19শে জানুয়ারি আমি নিতাই পালের বাড়িতে গেছিলাম আমার এক বন্ধুর মা বাবা এবং মামাকে নিয়ে, এবং তারা দর্শন করলেন। তাদের কিছু বন্ধুর মামার কিছু শারীরিক অসুবিধা ছিল, শারীরিক মানসিক, বাবা সেগুলোর জন্য মন্ত্র জপ করতে বললেন। নিতাই পালের বাড়িতে ছিলেন বাবা, বাবা তাদের যথেষ্ট আদর করলেন এবং মন্ত্র জপ করার কথা বললেন। এরপরে আমি যেটা লেখা আছে আমার কাছে, প্রথম দিকে খুব ভালো করে লেখা হয়নি সব, আমি বাবার সঙ্গে কথা বলছিলাম এই 97 98 সালের প্রথম দিকে যে দর্শন হয়েছিল, তাতে কথা কথায় কথায় বাবা বললেন যে আমি কুম্ভমেলা যাবো, হরিদ্বার কুম্ভমেলা, 1998 এপ্রিলে ছিল ওটা। তো বাবা বললেন আমি হরিদ্বার কুম্ভমেলায় যাব। তো আমিও হরিদ্বার কুম্ভমেলায় গিয়েছিলাম। আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনি কবে ফিরবেন কুম্ভমেলা থেকে, বললেন যে আমি 18 এপ্রিল কুম্ভমেলা থেকে বেনারসে ফিরবো। আমি বললাম যে তাহলে আমি কুম্ভমেলা দর্শন করে 18 এপ্রিল বেনারসে আপনার সঙ্গে আমি দেখা করব। আমি 1992 সালে আমার মনে আছে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, একজন সাধু আমায় বলছেন তুমি বেনারসে এসো। তো সেটা আমার খুব জীবন্ত স্বপ্ন ছিল, এবং আমার ধারণা ছিল আমি বেনারসে একবার যাবই, নিশ্চয়ই যাবো, আমাকে যেতেই হবে। তো বাবা যখন দর্শন করলাম, প্রথম দর্শনেই বাবা বলেছিলেন যে তুমি বেনারসে এসো। তো আবার এই কথা প্রসঙ্গে আবার বেনারসের প্রসঙ্গ এলো, এবং আমি বললাম যে যাব এপ্রিল মাসে, আমি 18 এপ্রিল। তো সেইভাবে বাবাও কুম্ভমেলা দর্শন করে 18 এপ্রিল ফিরলেন, এবং আমিও 18 এপ্রিল সকালবেলা আমার এক বন্ধু সঙ্গে ছিলেন হরিদ্বার কুম্ভমেলা, আমরা বন্ধুকে নিয়ে গেছিলাম। তো কুম্ভমেলায় বাবা কোথায় ছিলেন ইত্যাদি সেসব ডিটেলস আমি জানতাম না, তার সঙ্গে দেখা হয়নি বাবার সঙ্গে। তখন যে সেই সম্ভাবনা, আমার এই যোগসূত্রের যে সম্ভাবনা যে ফোন মোবাইল ফোন, সে তো আর এখন তখন ছিল না, এবং ভক্তদের সঙ্গে আমার খুব বেশি তখনও পরিচয় হয়ে ওঠেনি। যাই হোক, এই বেনারসে বাবাকে দর্শন করলাম আমি। এইখানে বলা যায় যে এই এপ্রিল মাসে আমি 3 রাত্রি ছিলাম প্রথমবারে। বাবা প্রথম দিনই বললেন যে বেনারসে কাশীতে আসলে প্রথমে কাল ভৈরব দর্শন করতে হয়, তোমরা কাল ভৈরব দর্শন করো, তারপরে বা বিশ্বনাথকে দর্শন করো, অন্নপূর্ণা দর্শন করো, বিশালাক্ষী দর্শন করো। মা মণি তার সঙ্গে বললেন যে মহাপ্রভু মহাপ্রভু বেনারসে একবার বৃন্দাবন যাওয়ার পথে একবার ছিলেন, এবং বৃন্দাবন থেকে ফিরে আসার পথে, পুরীর থেকে পুরীতে যাওয়ার পথে বৃন্দাবনে এই কাশীতে কয়েকদিন ছিলেন, এবং এইখানেই এই কাশীতেই সনাতন গৌড়ের রাজা রাজার চাকরি ত্যাগ করে, বড় চাকরি ত্যাগ করে তিনি ফকিরের মতো এসে লুকি লুকিয়ে তিনি এসে কাশীতে সাক্ষাৎ করলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। তো মহাপ্রভুর একটা বৈঠক আছে বেনারসে কাশীতে, আপনারা যারা পরে দেখবেন কম, সেই বৈঠকটি মহাপ্রভুর একটি ফটো আছে, এবং যেখানে মিট করেছিলেন সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, প্রতিদিন ধূপধুনো পুজো হয়। তো সেইখানে মামনিও বললেন যে বিশালাক্ষী মন্দিরের কাছে, তো আমরা সেটাও দর্শন করলাম মহাপ্রভুর জায়গাটা। এইখানেই সনাতনকে মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন
জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। এবং সনাতনকে আরো কিছু নির্দেশ ইত্যাদি শিক্ষা দিয়ে তিনি তাকে বৃন্দাবনে পাঠালেন, যে তুমি বৃন্দাবনে গিয়ে, তার আগে রূপ গোস্বামীকে পাঠিয়েছেন, প্রয়াগে রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছিল। প্রয়াগ রূপ গোস্বামী, রূপ এবং সনাতন দুই ভাই, বৃন্দাবন আমাদের যে মহাপ্রভু সর আচার্য আছে, এই দুজন হচ্ছে প্রধান। এরা লুপ্ত তীর্থ সব বৃন্দাবনে উদ্ধার করেছে। আজকে যে আমরা বলি রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, বিভিন্ন জায়গা, মহাপ্রভুর নির্দেশে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরাই এই সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করেছে। আজকে যে বৃন্দাবন পরিক্রমা হয়, ব্রজমন্ডল পরিক্রমা, এই মহাপ্রভুর শিষ্যদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর প্রধান অবদান, এবং মহাপ্রভুর কৃপাতেই সেটা সম্ভব হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা কাশীতে এগুলি সব দর্শন করলাম, এবং বাবার অপার স্নেহ ভালোবাসা, মায়ের মতো যে তার স্নেহ, মায়ের মতো যে তার সেবা, তার পরিচয় এই এই আমি খুব ভালো করে পেলাম এই কাশীতে 3 দিন বাস করে। আমার জীবনের একটা আবার একটা বিরাট টার্নিং পয়েন্ট এটা, যে কাশীতে 3 দিন আমি থাকলাম, এবং তারপর থেকে আমার বাবার সঙ্গে যোগাযোগের সুবিধা হলো। বাবা আমার নাম, আমার সব লিখে নিলেন, এবং এরপর থেকে বাবা যখনই কলকাতা আসতেন, আমার আর কারো উপর নির্ভর করতে হতো না। বাবা আমাকে একটি পোস্টকার্ডে লিখে দিতেন, আমি অমুক দিন কলকাতায় পৌঁছাবো, এই ট্রেনে এই সময়ে তুমি থাকিও, বা এই তুমি এই উৎসবে এইখানে উৎসব হবে, এই এই দিন প্রোগ্রাম লিখে দিতেন, এইখানে এখানে আসিও। তো এরপর থেকে আমি যেখানে বাবা যেতেন সব জায়গায় আমি তারপর থেকে যাওয়া শুরু করলাম, এপ্রিল মাসের পর থেকে। তারপরে যখন দেখতে পাচ্ছিস বাবা, একটা পোস্টকার্ডে পেয়েছিলাম বাবা, যে 6 সেপ্টেম্বর আমি কলকাতায় পৌঁছাচ্ছি, 6 সেপ্টেম্বর 1998 সালে। তো বাবাকে আমি দর্শন করলাম 6 সেপ্টেম্বর, বাবা শিয়ালদায় পৌঁছলেন। 7 তারিখে আমি বাবাকে দর্শন করলাম, 7 তারিখে আমরা চলে গেলাম আমি তন্দা কুণ্ডুর বাবা পিসি রায়, শ্রদ্ধেয় পিসি রায়, তিনি এখন গত হয়েছেন, তার বাড়িতে বাবার একটা বড় বৈঠকখানা ছিল, তার বাড়িতে বাবা প্রায় যেতেন থাকতেন, এবং এই পিসি রায়ের বাড়িতে আমি গেলাম। এবং সেখান থেকে বাবাকে নিয়ে, বাবাকে নিয়ে আমি চলে গেলাম আমরা এতে মানিক চক্রবর্তীর বাড়িতে। আমার একটা ইচ্ছে ছিল যে মানিকদা, যিনি যার মারফতে আমি বাবার খবর পেয়েছি এবং যাকে আমি খুবই শ্রদ্ধা করি, সে মানিকদার সঙ্গে বাবার সাক্ষাৎ হোক, আমি দেখবো, একটু খুব আনন্দ পাবো। তো মানিকদার এই দিন আমার বন্ধু আশিস ভৌমিক রিজার্ভ ব্যাংকের, ওকে আমি নিয়ে গেছিলাম। তো এইখানে মানিকদার বাড়িতে বাবাকে, মানিকদাকে একসঙ্গে দেখা দেখলাম। তো এই দিন আমার মনে আছে, আশিসকে দেখা মাত্রই বাবা, বাবা মানিকদার একটা ছোট্ট খাটে মানিকদা বসে থাকেন, সেই খাটেই ছিলেন বাবা, চট করে সেই খাটের মধ্যে, ছোট খাট, অত্যন্ত ছোট খাট, মানে একজনের সে শোয়া যায় না, সেখানে দুজনে বসছিলেন, ওইখানেই বাবা হঠাৎ করে সর্বাঙ্গসন করলেন এবং আশিসকে বললেন, আশিসকে দেখা মাত্র, যে তুমি এই সর্বাঙ্গসনটা করো। আশিস কতটুকু, আশিস পরবর্তীকালে আমি জেনেছি যে ও সর্বাঙ্গসনটা কিছুদিন করেছিল, করে তারপর ছেড়ে দিয়েছিল, এবং তার ফলে কি হলো, বছর খানেক বাদে ওর একটা কোমরে খুব বিরাট যন্ত্রণা শুরু হলো, এবং সেটা নিয়ে অনেক ভুগতে হয়েছিল ওকে। তো ও বলেছিল যে, বাবা বলেছিল, তখন আমি বুঝতে পারিনি, আমি তখন সুস্থ, কিন্তু বাবা কত দূরদৃষ্টি দিয়ে দেখে নিয়েছিলেন যে আমার এটা দরকার, হয়তো ওটা যদি আমি করতাম তাহলে আমার এই কষ্টটা আর হতো না। তো এই দিনকে, এই 7ই সেপ্টেম্বর বাবা, 7ই সেপ্টেম্বর 1998 বাবা মানিকদার বাড়িতে ছিলেন, এবং আমরা অনেকক্ষণ ছিলাম, বাবা অনেক কথা বললেন, তখন মানিকদা অনেক কথা বললেন, বেশি কেউ ছিল না মানিকদার বাড়িতে, মানিকদা, মানিকদার বোন রত্না চক্রবর্তী, মানিকদার মা বাবা ছিলেন, তারা ছিলেন, আর আমি আশিস গিয়েছিলাম, আর বোধ হয় গিয়েছিল তরুণ বলে একজন ছিল বসিরহাটে, বাবার ভক্ত, অনেক পুরনো ভক্ত। তো মানিকদা কতগুলো কথা বললেন, দু একটা আমি বলি। আগরতলা থেকে একটা পার্সেল কাশীতে অ্যাড্রেস লেখা, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাবা কলকাতায় চলে আসায় সেটা কলকাতায় এসে পৌঁছয়। এই ধরনের কিছু বাবার অনেক কিছু দেখা যায়। যেমন মানিকদার একটা মনে আছে, মানিকদা বললেন যে একটা চিঠি, চিঠিটা যে ডেটে লেখা সেই ডেটে মানিকদার কাছে এসে হাবড়ায় পৌঁছেছে। এই ধরনের কিছু কিছু ঘটনা বললেন।
বাবা আরো বললেন শিবরাত্রির দিনে তিনি বাবার কাছ থেকে 44টা মন্ত্র কাশীতে লাভ করেছিলেন। কাশীতে যখন আগে ছিল, আগে বাবার একটা ফ্ল্যাট ছিল, আজকে যে 10, 11, 20, 9 এগুলো দেখি, প্রথমে ছিল শুধু 10 নম্বর ফ্ল্যাট, 11 নম্বর ছিল কুকুমরির বা নমিতা নমিতা দাসই তো বোধহয় নমিতা দাসের সম্ভবত দাস খেয়াল করছেন আমার তো ওনার ছিল তো 10। তখন যারা যেত বেনারসে, কস্তুরীদি জানেন কস্তুরীদি গিয়েছেন, তখন কিন্তু বাবার ঘরে থাকতে হতো। মানিকদা গিয়েছেন, মানিকদা বাবার ঘরে থাকতেন, বাবার ঘরে মানে 10 নম্বরে। তখন নিয়ম কি ছিল, যারা ঢুকতো তারা প্রথমে বাথরুমে যেত, বাথরুমে স্নান করতো, স্নান করে যেমন বাবা এখন নিজেও করেন, স্নান করার পরে তারপর বাবার ঘরেই ওই ছোট ঘরে একটা ঘরের মধ্যেই থাকতে হতো। তো তাতে তাদের বিরাট লাভ হতো, মানিকদা বহু কিছু লাভ করেছেন। মানিকদা তো হ্যান্ডিক্যাপ ব্যক্তি, হাঁটতে চলতে পারতেন না, বাবা প্রায় কাঁধে করে করেই তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছেন, বিশ্বনাথ দর্শন করিয়েছেন। এরপরে আর একটা মানিকদা আরো কিছু গল্প করলেন যে শিলিগুড়িতে যে যজ্ঞ হয়েছিল, কস্তুরীদি খুব জানেন, মানিকদা জানেন, তাতে যে চড়ু হয় সেই চড়ু মানিকদা বললেন যে বাবা তুমি আমাকে প্রথম প্রসাদ চড়ু প্রসাদ খাইছিলে, আমার মনে আছে মানিকদার প্রতি বাবার বিশেষ কৃপা। বাবা এদিনে আরো কিছু প্রসঙ্গ করলেন যেটা এখানে আমার লেখা আছে। বাবা বললেন এক জন্মে ভক্তি লাভ হয় না, এক জন্মে ভক্তি লাভ হয় না, জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভই জীবনের উদ্দেশ্য। মানুষ বিত্ত নাম যশ নিয়েই আছে। বাবা বললেন যে এক কৃষ্ণ ভক্তি লাভই আমাদের জীবনের উদ্দেশ্য, এক জন্মে কৃষ্ণ ভক্তি লাভ হয় না, মানুষ কিন্তু শুধু বিত্ত নাম আর যশ নিয়েই আছে। তিনি উদাহরণও দিলেন কিছু। এরপরে বাবা বেদ থেকে যজ্ঞের যে অগ্নি আবাহন মন্ত্র আছে, বাবা অগ্নি আবাহন মন্ত্র মানে এই মন্ত্র পড়ে তারপর যজ্ঞ করতে হয়। বাবা যে যজ্ঞ পরে আমরা জান দেখবো, আমি আমার স্মৃতিকথায় আছে 1998-এর শেষে বাবা দুটো বিরাট বিষ্ণু যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ দেখার সৌভাগ্য হয়েছিল, সেটা কি বলবো আমি পরে, আজকে হয়তো সেটা হবে না হয়তো। বেদ থেকে বাবা যজ্ঞের যজ্ঞের যে অগ্নি, বাবার তখন ভয়েস ছিল খুব বলিষ্ঠ ভয়েস, খুব জোরে বলতেন, খুব সুন্দর সুললিত কণ্ঠে তিনি আবৃত্তি করতেন বিভিন্ন মন্ত্র, সুললিত কণ্ঠে তিনি স্তোত্র আবৃত্তি করতেন। সেই সবগুলো আমি অনেক রেকর্ড করেছিলাম ক্যাসেটে, সেই ক্যাসেট গুলো তো এখন আর চলে না, ক্যাসেট গুলো রয়েছে ওইভাবেই, জানিনা কোনোদিন ওইগুলো করতে পারবো কিনা কিছু। তো বাবা বেদ থেকে যজ্ঞের অগ্নি আবাহন মন্ত্র, শিব স্তোত্র, গণেশ স্তোত্র এইসব আবৃত্তি করে সেইকে মানিকদা আমাদের শোনালেন। বাবা বললেন যে আমি আমি লক্ষ্য করলাম তখন তো যে বাবা মাঝে মাঝে যেন কোন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, আর যেন কোন স্থির হয়ে যাচ্ছেন, যেন তিনি অন্তরাত্মায় অন্তঃস্থলে ঢুকে যাচ্ছেন। বাবা তার নিজের জীবন সম্পর্কে কিছু বললেন যেগুলো এখন সকলে জানেন, তখন কিন্তু বিশেষ জানা যেত না বাবার সেই ছোটবেলার কথা, কিভাবে তিনি গুরুর কাছে এলেন, তার বাড়ির পরিবেশ, তার বিধিবিধানটা। তো একটি কথা, এখানে যে তোমাদের ভক্তরা আছে, বাবার সম্বন্ধে তো অনেক কিছু বলা বারণ থাক, সেটি আমি নাই বললাম, পরে কোনো সময় বলব। বাবা চান না তার সবকিছু লোকে জেনে ফেলুক, কারণ তিনি বৈষ্ণব চূড়ামণি, তিনি তার বিনয় ওরকম বিনয় আর কারোর মধ্যে দেখা কচিত দেখা যায় কচিত, সেই জন্য বাবা তার অনেক কিছুই বলতে চান না, যেগুলো মানুষ তো বটেই সাধুরাও বলে থাকে। এরপরে মানিকদার আরো বোনেরা এলেন, মীরাদি, তারপরে স্বপ্নাদি, তাদের বর বৃন্দা ইত্যাদি সব এলেন। এর মধ্যে আরো কিছু লেখা আছে, দেখা যাচ্ছে মানিকদার একটা হাতে ফোলা ছিল, বাবা বললেন আমি ওষুধ লিখে দেবো, ওষুধ লিখে দিলেন, আমাকে ওষুধ লিখে দেবেন, লিখে দিলে সেই ওষুধ দিয়ে খেলে মানিকদার হাতের ফোলা কমে যাবে, এটা বললেন। তো মানিকদাকে আরো বাবা বললেন, তখন আমরা হচ্ছে আমি হচ্ছি মানিকদার ভক্ত, সেই জন্য বাবা বলছে মানিকদাকে বলি তোমার কোম্পানি ভালো, আর মানিকদা আমাকে বললেন তোমার তো বাবা ভালোবাসেন, তো তখন তো সবই দেখা হয়েছে, মানিকদাকে বলেছেন কি জানি না, মানিকদা বললেন শুনলাম।
আচ্ছা, এরপরে যেটা বাবা আমাকে বললেন যে কাশীখণ্ড একটা বই আছে, তুমি কলেজ স্ট্রিট থেকে দুটো বই কিনবে, একটা মালিককে দেবে একটা আমাকে দেবে। বাবা নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই নিয়ে আসবো। আরেকটা বাবা বললেন যে তখনও 1 বছরের উপরে বাকি, 1999 সালের অক্টোবর নভেম্বর মাসে আমি বৃন্দাবন পরিক্রমা দেবো 1 মাস, তুমি কিন্তু এই বৃন্দাবন পরিক্রমায় অবশ্যই যাবে আমাকে বললেন। আমি বললাম বাবা ইচ্ছা রইল, ব্রজমুণ্ডল পরিক্রমা 84 ক্রোশ, তোমার কৃপা হলে যেতে পারবো। তো বাবার কৃপায় আমি যেতে পেরেছিলাম, সেটা আবার যথাসময়ে আমি আসবো বলবো। বাবা আরো কিছু গল্প করলেন, তিনি বললেন যে মহারাষ্ট্রে একটি আশ্রম আছে সিদ্ধ গুরু সংঘ, সেখানে একসঙ্গে বহু হাজার লোক বসে প্রসাদ পেতে পারে, সেখানে বাবা গিয়েছেন। বাবা পরে একদিন কোন একদিন আমায় বলেছিলেন, সেটা এখানে বোধ হয় বলা যেতে পারে, যে আমি 500 উপর আশ্রমে গিয়েছি। আশ্রম যতদিন তাদের প্রতিষ্ঠাতারা থাকে ভালোই থাকে, কিন্তু তারপরেই তার মধ্যে অবক্ষয় দেখা যায়, নানা রকম মনোমালিন্য ঝগড়াঝাটি দেখা যায়। বাবা পরে একদিন আমাকে এই কথাটা বলেছিলেন, সেই জন্য আমি আর আশ্রমের সংখ্যা বাড়াতে চাই না। কুম্ভমেলায় বাবা কুম্ভমেলারও কিছু প্রসঙ্গ করলেন, যেটা আমার কাছে এখানে লেখা আছে, সেটা বললেন যে বাবা আমি শুনলাম যে 142 বছর বয়স্ক একজন সাধু, তাকে আমি দেখেছি কুম্ভমেলায়। তো এইরকম কিছু প্রসঙ্গ হলো 7 তারিখে 7ই সেপ্টেম্বর, অনেক কথাই হয়েছিল। তারপরে দেখছি 10 তারিখ, এটা দিয়ে শেষ করব, সময় নেই। কাশীখণ্ড বই শঙ্কু মহারাজের লেখা বাবা বলেছিলেন দুটো নিয়ে যেতে, আমি নিয়ে গেছিলাম, মালিকদেরকে একটা প্রেজেন্ট করলাম, পরে আমি আমি চলে গেলাম পিসি রায়ের বাড়িতে, বাবা চলে গেছেন আবার 10 তারিখে। হ্যাঁ, কারণ একদিনই মালিকদার বাড়ি ছিলেন। পিসি রায়ের বাড়িতে সেদিনকে আমার যাদের নাম এখানে লেখা আছে, আমি বিশ্বনাথ কুণ্ডুকে সেদিনকে প্রথম দেখলাম সেখানে, আর দন্দা কুণ্ডুকেও আমি দেখলাম। দন্দা হচ্ছে পিসি রায়ের মেয়ে। তরুণকে দেখলাম, বসিরহাটের তরুণ, মানিক তার এক খুড়তুতো বোন ভুবন, তার হাজবেন্ড সুভাষিস ইত্যাদি কয়েকজন অনেকেই ছিল। একটি একটি ভক্ত বাবাকে একটি মালা পরিয়েছিল, মালাটা খুব সুন্দর, আমি দেখলাম বাবা মালাটা কিন্তু খুব সুন্দর। বাবা সঙ্গে সঙ্গে মালাটি খুলে আমাকে বললেন তুমি এটা নিয়ে নাও। তো আমি বাবা মালাটা নিয়ে এসেছিলাম, রেখেছিলাম বাড়িতে। তো বাবাকে এইদিন আমি একটি কথা বললাম, বাবা আমি কিছু কথা বাবা নিজের কথা বললাম, বলে একটা কথা বললাম, সেটা বোধ হয় বলা যেতে পারে, যে আমি বাবা তারামার একটা স্বপ্ন দেখেছিলাম, বলে স্বপ্নের ডিটেলসটা বাবাকে বললাম। তো বাবা আমাকে বললেন আমি তারাপীঠে যাবো, সিউড়ি হয়ে আমি তারাপীঠে যাবো, তখন সম্ভবত বড়াইপিতা সিউড়ি থাকতেন, সম্ভবত আমি সিউড়ি হয়ে তারাপীঠ যাব, তো তুমি আমার সঙ্গে তখন তারাপীঠ যাবে, এই কথাটা বাবা বললেন। আর বাবা বললেন যে দেখো আমি অষ্টমী একাদশী পূর্ণিমা অমাবস্যা চতুর্দশীতে উপবাস দিই, হ্যাঁ, কিন্তু এখন তো আমি পারি না, এখন বয়স হচ্ছে, এখন আমি সেদ্ধ খাই, তরকারিও খাই না, সেই সময় বাবা সেদ্ধ খেতেন, এখন বাবার আরো বয়স হচ্ছে, এখন বাবা তরকারিও খান, তরকারি বলতে অল্প তেলে, সেদ্ধটাই বাবা পছন্দ করেন, তরকারি খুব কমই খান বাবা। এরপরে যেটা বললেন বাবা, সেই অসম্ভব বিনয়ের সঙ্গে বাবা যেটা বলে থাকেন, আমরা অনেকেই শুনেছি হয়তো, আমি ভাবি আমিও মেন্টাল পেশেন্ট, আমার তো তরকারিও খেতে ইচ্ছা করে না। তো এই নিয়ে কথা হলো বাবা আমার সঙ্গে, আরো কিছু আমার কথা হলো। তো আমার যেটা উপলব্ধি একটু এক লাইন লিখে রেখেছি, বাবার কাছে বসে থাকলেই মন পবিত্র হয়ে যায়, ধ্যান জপের কাজ সব হয়ে যায়। বাবা একটি কীর্তন করে শুনলেন, শোনালেন, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজকে পিসি রায়ের বাড়িতে নারায়ণ পূজা, সত্যনারায়ণ পূজা ছিল, সত্যনারায়ণ পূজা বাবা নিজে করেছিলেন। তো আমার মনে আছে তন্দ্রা কুণ্ড প্রসাদ দিলেন, অন্ন প্রসাদ, বাবা বললেন অফিস থেকে এসছে ওকে দাও অন্ন প্রসাদ, খুব যত্ন করে খাওয়ালেন, খেয়ে খুব তৃপ্তি হয়েছিল, এখনো সেটা মনে আছে, তন্দ্রা কুণ্ডকে ধন্যবাদ অনেক এখনো। তরুণ তরুণ বাবার ভক্ত অনেক অনেক পুরাতন ভক্ত, তরুণের মামা নিহার রঞ্জন ভট্টাচার্য, তিনি গৌহাটিতে বাবার বহু সঙ্গ করেছেন, বৃন্দাবনে বাবা যখন গেছিলেন, নিহার ভট্টাচার্য বাবাকে নিয়ে গেছিলেন বৃন্দাবনে 1977 সালে, এই তারই ভাগ্নে তরুণ বসিরহাটে থাকে, সে বাবার বললো যে বাবার অনেক অলৌকিক ঘটনা আছে, আমি অনেক দেখেছি। 1972 সাল থেকে তরুণ বাবা সঙ্গ করে, তিনি বললেন যে বাবার একজনকে জ্বর করবেন, জ্বর সারালেন বলে তুমি চান করো, চান করতে জ্বর সেরে গেল, আরেকজনের সাপের বিষ, সাপ সাপ কেটেছিল,
বাবার কৃপায় তার সাপের বিষ কেটে যায়। তো আমার সময় বোধহয় হয়ে গেছে অনেকক্ষণ, এই দুদিনের ঘটনা বলে সকলকে বাবাকে প্রণাম জানিয়ে এবং সকল ভক্তদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রণাম রহ প্রভু নারায়ণ।